আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। প্রসঙ্গ এই মুহূর্তে মামুনুল হক, যিনি বাংলাদেশের সবচাইতে আলোচিত একজন ব্যক্তি। তো মামুনুল হক আজকে কিন্তু প্রথম তিনারা কিন্তু আন্দোলন শুরু করে নাই। মামুনুল হক হুজুরের যে যুব মজলিস বা হেফাজতে ইসলামের যতগুলো সংগঠন আছে, আমি হেফাজতে ইসলাম নামে কোনো সংগঠন আছে এটা শুনেছি হচ্ছে 2012-13 সালে, যখন আপনার 5ই মের ঘটনা হলো। এই ঘটনার ঠিক আগে তারা 13 দফা দিল, তখন আমি জানতে পারলাম যে এই নামে একটা সংগঠন আছে। আমি সত্যি কথা, আমি জানতাম না তার আগে। তো আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা এদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ইসলাম ধর্ম এই দুইটাকে মুখোমুখি দাঁড় করাতে চায়, তাদের একটা উদ্দেশ্য আছে। ধরুন 71-এর স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত, ধরুন আপনাদের বাবা তো এখন শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের একটা আন্দোলনের ছয় দফায় তো হচ্ছে শেখ মুজিবের সবচাইতে বড় আন্দোলনের যে দফা, সেখানে কোথাও ইসলাম ধর্ম কিংবা সমাজতন্ত্র, পুঁজিবাদ কিংবা ধর্মনিরপেক্ষতার কথা এক জায়গায় ছোট করে উল্লেখ করা আছে কিনা আমাকে দেখাবেন। মুক্তিযুদ্ধের কোন মূলনীতির মধ্যে ছিল যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করতে হবে? সব কিছু বানানো হয়েছে মুক্তিযুদ্ধের পরে, যখন আমাদের এই যে সংবিধান রচনা করা হয়েছে, তখন ভারতের কংগ্রেসের যে সংবিধান, তখন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতার জন্য মুক্তিযুদ্ধের একটা ইস্যু ছিল কিনা মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত? কখনোই ছিল না। তো সেই চক্রই আজকে তারা চায় বাংলাদেশে যে ইসলাম ধর্মের যে উত্থান, এটা কোনোভাবেই যেন করা না যায়। তারা কি চায়? তারা চায় আপনারা মসজিদে মসজিদে ঘুরবেন, মসজিদের কোনায় বসে মনে করে নিজেদের মধ্যে ইসলাম নিয়ে আলোচনা করবেন, তারপরে মাদ্রাসা ইমামতি করবেন, মসজিদের ইমামতি করবেন, তারপরে হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মধ্যে প্রধানমন্ত্রী বিরাট বড় এক রাজ পরিবারের যে চেয়ার, গিয়ে এভাবে চুপ করে দাঁড় করে থাকবে, দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের শুরুতে নাম কাওয়াজতে আপনাকে 2-3টা আয়াত পড়ার সুযোগ দেওয়া হবে কোরআন শরীফের, এটা পড়ে তারপর 500 টাকা দেওয়া হবে, আপনি খুশিতে চলে আসবেন। তাদের বাড়ির মুসলমানি, তাদের বাড়ির বিয়ে, তারপরে মারা গেলে 40শা, 4 দিন দাফন, এইসব অনুষ্ঠানগুলোতে আপনি যাবেন, এর বাইরে আপনার আর কোনো কাজ নাই। এগুলো যতদিন করবেন ততদিন আপনি ঠিক আছেন, কিন্তু এগুলোর বাইরে যখন যাবেন তখনই হচ্ছে তাদের সমস্যা। জামায়াতে ইসলামের সেই সমস্যাটাই হচ্ছে এখন তাদের মাথা ব্যথার একমাত্র কারণ। কারণ জামায়াতে ইসলাম চায় সংসদের মধ্যে কোরআন শরীফ ঢোকাতে, জামায়াতে ইসলাম চায় কোরআনের শাসন। সেই জায়গাতে আজকে হেফাজতে ইসলাম, আমি মনে করি তারা যে 13 দফা দিয়েছিল সেটাও এই জামায়াতে ইসলামের মতোই একটা দাবি। সেই দাবির কারণেই আজকে হেফাজতে ইসলাম তাদের শত্রু। এতদিন কিন্তু শত্রু ছিল না। আপনারা সারা জীবন ধরে সেই যে আপনার ইস্তেমা করছেন, তারপরে তাবলিগ করছেন, কোনো কিছুতে কিন্তু সমস্যা নাই, কোনো সমস্যা হয়নি। যখন আপনারা বলেছেন যে রাষ্ট্রের যে নীতি, সেই নীতির মধ্যে আমাদের এইগুলো ঢুকাতে হবে, তখনই সব কিছুর মধ্যে সমস্যা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে মামুনুল হক, জামায়াতে ইসলাম। তো জামায়াতে ইসলাম কেন হলো? প্রতিটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে। ধরুন আফ্রিকার মানুষের একটা বৈশিষ্ট্য আছে, তারা দেখতে কালো, চুলগুলো কোঁকড়ানো হয়। এশিয়ার মানুষ আমাদের মতো, যারা আমরা শ্যামবর্ণের আছি, আমাদের এখানকার আমেরিকা ইউরোপের মানুষ হবে সাদা, এরকম বৈশিষ্ট্য থাকে। আপনি যদি বাংলাদেশে এখন ধরুন কোনো দল করেন না, কোনো কিছু করেন না, কোনো কারো পক্ষে নাই বিপক্ষে নাই, আপনি আপনার ফেসবুকে আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে ভোট চোর লিখবেন, কোনো কিছু লিখবেন না, কাউকে উল্লেখ করবেন না, ভোট চোর লিখবেন, চাল চোর লিখবেন, ব্যাংক ডাকাত লিখবেন, এই ধরনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনার ফেসবুকে লিখবেন, তখন দেখবেন একটা শ্রেণী খেপে যাবে। অর্থাৎ তাদের বৈশিষ্ট্য হচ্ছে ভোট চোর, ধান চোর, আর হচ্ছে চাল চোর, আর এই ব্যাংক ডাকাতি করা, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, যে কারণে আপনি তাদের নাম না বললেও তারা খেপে যাবে। জামাত ইসলামেরও একটা বৈশিষ্ট্য আছে। কোন কোন বৈশিষ্ট্য দেখলে তারা জামাত ইসলাম তাদেরকে খ্যাতি দেয়? সেটা হচ্ছে ধরুন আপনি নামাজ পড়বেন, ছোট ছোট দাড়ি থাকবে, কোনো মেয়ের দিকে তাকাবেন না,
ভালো ছাত্র হবেন, তারপরে মানুষকে ভালো কথা বলবেন, দেশপ্রেমের কথা বলবেন, ভারতের বিরুদ্ধে কথা বলবেন, এগুলো যখন করবেন তখন আপনাকে তারা মনে করে আপনি জামায়াত। বৈশিষ্ট্যগুলো তো খারাপ না, তাই না? আজকে এতদিন ধরে কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা ছিল, তিনার কিন্তু কোনো সমস্যা হয় নাই। যখন তিনি এই চালচোর ভোট চোরদের বিরুদ্ধে কথা বললেন এবং ওই যে জামাত যে যে কাজগুলো করে সেই কাজগুলো যখন করা শুরু করলেন, তখন কিন্তু কাদের সিদ্দিকী হলেন জামাত। অতএব জামাতের বৈশিষ্ট্য তারা যেটা দাঁড় করাচ্ছে, যেটা আমরা ধরুন আমরা তো জামাত যারা করি না, তারা তো জানি না যে আসলে জামাতের কী। এখন তারা আওয়ামী লীগ আমাদেরকে শিখাচ্ছে যে এই 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 বৈশিষ্ট্য থাকলে তাকে মনে করবা জামাত। 71-এর বড়ি বেচে খাওয়া যাবে না। আর বাংলাদেশের যুব সমাজ এখন অনেক সচেতন, তারা এখন ইতিহাস জানে। অতএব মামুনুল হককে জামায়াত ইসলাম বলে থামানো যাবে না। আমি মনে করি ইসলামী দলগুলোর মধ্যে যে একটা বিভাজন ছিল সেটা দিনকে দিন ঘুচতে শুরু করেছে। আমি ব্যক্তিগতভাবে, আমি চরমনের উপরে আমার অনেক কারণে আমার বিতর্ক ছিল, সেটা হচ্ছে যে তাদের ভেদে মারফত বইয়ের যেসব লেখাগুলো আমি পড়েছি, বিভিন্ন সময় চরমনার নাম ভাঙিয়ে যারা ওয়াজ করেছে তাদের যে ওয়াজগুলো শুনেছি সেগুলো আমার ভালো লাগে নাই। চরমনার পীর সাহেব সম্পর্কে অনেক ধরনের গাঁজাখুরি গল্প তারা বলতো, এগুলো আমি মনে করি নাই যে বাস্তবসম্মত। তাদের কিছু কিছু মাহফিলে উজানি সহ চরমনার যে জিকির আমি দেখেছি সেটা আমার কাছে ভালো মনে হয়নি। এটার আমি তীব্র ঘোর বিরোধী, এখন পর্যন্ত বিরোধী। কিন্তু চরমনায় পীর সাহেব যে এত ভারত বিরোধী একজন মানুষ এটা আমি জানতাম না। অতএব এই মুহূর্তে আগে হতে হবে হচ্ছে বাংলাদেশের স্বাধীন, এই স্বাধীনতার প্রশ্নে সবাইকে এক হতে হবে। তারপরে কে কোন সিলসিলা, কে কোন মাঝহব কী বিশ্বাস করে সেটা সেটা নিয়ে পরে তর্ক বিতর্ক হবে। জামায়াতে ইসলামের আমি মওদুদি সাহেবের বই সেই বই পড়ি নাই, তাদের বইতে নাকি লেখা আছে কি সাহাবিদেরকে নিয়ে কি কটূক্তি করা আছে, সেগুলো যদি থাকে, যেটা মামুনুল হক সাহেব তার বক্তব্যে বলেছেন যে তাদের এই সমস্যাগুলো যদি তারা সমাধান করে আসে তাহলে জামাতের সাথে এইসব ইসলামী দলগুলোর কোনো সংঘর্ষ নাই। অতএব যদি সাংঘর্ষিকতা না থাকে তাহলে আমার বিশ্বাস যাদের মধ্যে যেসব ছোটোখাটো ভুলগুলো আছে, চরমনাই পীর সাহেবেরও আমার মনে হয় রেজাউল করিম সাহেবের এই জিনিসটা উল্লেখ করা উচিত যে ভেদে মারফতের যেই বিতর্কগুলো উঠেছে সেগুলো নিয়ে পরিষ্কার করতে হবে। তারা বেশ কয়েকজন বক্তাকেও দেখেছি চরমনাই থেকে বহিষ্কার করেছে নানান ধরনের গাঁজাখুরি গল্প করবার জন্য, এবং ভবিষ্যতে আমার বিশ্বাস চরমনাই সেগুলো করবে না। এগুলো করে যদি হেফাজতে ইসলাম থেকে শুরু করে ইসলামী যত দল আছে সব যদি এক জায়গায় হতে পারেন তাহলে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি সেখান থেকে বাঁচানো সম্ভব। জামাত ইসলাম আপনাদের কি শত্রু? জামাতের শত্রু কে? চরমনাই জামাতের শত্রু, হেফাজত, এসব নিয়ে চিন্তা করার সুযোগ নাই। যদিও আমি সত্য কথা যেটা যে জামাত ইসলামের কোনো কেন্দ্রীয় নেতাকে আজ পর্যন্ত আমি রেজাউল করিম সাহেবের নিজের মুখে জামাতের বিরুদ্ধে কথা বলতে দেখেছি, কিন্তু জামায়াত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো মানুষের মুখে আমি আজ পর্যন্ত অন্য কোনো ইসলামী দলের কোনো গীবত আমি শুনি নাই। বাংলাদেশের সংঘর্ষ তো শুধু জামাতকে নিয়ে না, সমস্যা তো জামাতকে নিয়ে না, সমস্যা হচ্ছে ইসলাম ধর্মকে নিয়ে। আজকে সেটা প্রমাণিত হয়েছে যখন মামুনুল হকরা, জামাত ইসলাম যখন চুপ, মামুনুল হকরা যখন সত্যের পথে কথা বলছে তখন মামুনুল হকদেরকেও আজকে রাজাকার বলা হচ্ছে। আওয়ামী লীগের রাজাকার নাই, সেই রাজাকারদের নিয়ে তো কোনো কথা হয় না। আওয়ামী লীগ করলেই সে মুক্তিযোদ্ধা, আর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই সে রাজাকার। অতএব এই জায়গাগুলো বুঝতে হবে। আমি সব শেষে যে কথাটা বলতে চাই যে ইসলামী দলগুলোর চিন্তা করা উচিত, কিংবা বাংলাদেশের প্রতিটা মুসলমানের চিন্তা করা উচিত, বাংলাদেশে মুসলমানদের আজকে জায়গা কোথায়। মুসলমান 90% দেশের কোনো মসজিদের ইমাম সাহেবের বেতন হয় না সরকারিভাবে। আপনি আমেরিকায় যান, সেখানে যেসব চার্জগুলো আছে সেখানে সেই ব্যয় কারা বহন করে? ওই এলাকার টাকা পয়সা তুলে তারপরে বেতন দেয় না, সরকারিভাবে সেগুলো বহন করা হয়। আজকে বাংলাদেশের অবস্থা দেখুন, চোর বাটপার সব ঘুষখোর সুদখোরদের কাছ থেকে বেতন নিয়ে তারপরে তাদের দিকে ইমাম সাহেবকে তাকিয়ে থাকতে হয়, যেই কারণে আজকে খুতবা দিতে গেলেও আওয়ামী লীগের কথা শুনে তারপর খুতবা দেওয়া লাগে। যদি বের হয়ে আসতে চান, মাদ্রাসা যারা পড়াশোনা করেন আমি মনে করি তাদের বাংলাদেশে যদি নাকি বেঁচে থাকার যে স্বাধীনতা সেটা যদি থাকতে হয়, রাখতে হয়,
তাহলে আপনাদেরকে জেগে উঠতে হবে। আজকে যান, কমি জননী আপনাদেরকে কমি সনদ দিয়েছে, কি করবেন সেই সনদ দিয়ে? সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, কোথাও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সেটা দাখিল পাস হোক আর আপনার দাওরা হাদিস পাস হোক, যাই হোক, সেখানে কোনো চাকরি দেবে না। আপনি যদি নাকি খালি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকে, পুলিশ, সেনাবাহিনী, বিজেপি, আমাকে বলেন গত 6 বছরের মধ্যে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ চাকরি পেয়েছেন? তো চাকরি দিচ্ছে না তো। আরে ভাই, পুলিশে তো আমার বিজ্ঞানী দরকার নাই, পুলিশে মানুষ দরকার, ভালো মানুষ। অতএব পুলিশের আমি মনে করি 100% মানুষকে মাদ্রাসা থেকে আনা দরকার, কারণ নৈতিকতা দরকার পুলিশের। পুলিশের নৈতিকতা বোধ নেই বলেই আজকে তারা তাদের যে পোশাকে, পোশাকটাকে দেখলেই মানুষ থুতু ফেলে।